মর্নিং ক্লাস সেভেন, গণিত ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা গণিত ক্লাসের আজকে আমাদের বীজগণিত ষষ্ঠ অধ্যায়ের বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আরেকটি ক্লাস করব। এর মধ্যে এই ষষ্ঠ অধ্যায়ের বীজগণিত ভগ্নাংশের বেশ কয়েকটি ক্লাস করেছি। তোমরা বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং তোমাদের বইয়ের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 91 এবং 94 চলে যাও। আজকে বীজগণিত ভগ্নাংশের অন্য একটি অংশে আমরা যাব। সেই অংশের নাম হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। এর পূর্বে আমরা সমতুল ভগ্নাংশ শিখেছি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখে দেখেছি। আজকে দেখব ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করা। কিভাবে সাধারণ হর? সাধারণ শব্দটা তোমাদের মনে আছে যে যার একই রকম জিনিস, একই জিনিস সবার ভিতরে থাকাটা। হর বিশিষ্ট, হর শব্দটা কোথায় আসছে? হর হলো একটি ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাকে হর। তোমরা জানো, আবার বলছি, এখানে গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে প্রত্যেকটা শব্দের অর্থ। সাধারণ, সাধারণ শব্দের মানে কি সেটাও তোমরা জানো। হর মনে রাখতে হবে, হর হলো ভগ্নাংশের নিচের অংশ, হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। এখানে সাধারণ হর বিশিষ্ট, তাহলে আমাদের গুরুত্বটা কোথায় এবং কাজ করতে হবে কোথায়? হরে, প্রত্যেকটা ভগ্নাংশের হর। তাহলে একাধিক হর দেওয়া থাকবে, ভগ্নাংশ দেওয়া থাকবে, সেই একাধিক ভগ্নাংশের হরগুলোকে সাধারণ হর বা সমহর বিশিষ্ট। চলো এবার আমরা দেখি কি বলছে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশও বলে। তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার কাজ তোমরা পাটিগণিত করে দেখেছ এবং এর আগেও আমরা দেখেছি। এখন দেখব বীজগণিত রাশির একপদ বিশিষ্ট এবং পরবর্তীতে দেখব বীজগণিত রাশির বহুপদ, একাধিক পদ বিশিষ্ট হরগুলোকে কিভাবে সমহর বিশিষ্ট করতে হয়। সমহর বিশেষ, সম শব্দের অর্থ সমান, হর হলো ভগ্নাংশের, প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান তৈরি করে নিতে হবে। সেটা কি করতে হবে চলো আমরা এবার দেখি। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়। ভগ্নাংশ দেওয়া আছে, প্রথম ভগ্নাংশ a/2b, আরেকটি ভগ্নাংশ m/3n। ভগ্নাংশ দুইটি বিবেচনা করি। ভগ্নাংশ দুটির হর 2b এবং 3n। তাহলে এই দুটি ভগ্নাংশে আমরা দেখতে পাচ্ছি হরগুলো হচ্ছে, একটির হর 2b এবং অপর ভগ্নাংশের হর হচ্ছে 3n। এই ভগ্নাংশ দুটির লসাগু বের করা আছে। 2 এবং 3 এর লসাগু পাটিগণিতের নিয়মে 6 এবং বীজগণিত রাশিগুলো যদি সাধারণ কিছু না থাকে তাহলে আমরা গুণফল আকারে লিখে ফেলবো b/n। তাহলে আমার লসাগু হলো 2b এবং 3n এর লসাগু হচ্ছে 6b/n। অতএব দুটি ভগ্নাংশেরই হর 6b/n করতে হবে। তাহলে কি এই এই লাইনটার উপর আমরা গুরুত্ব দিয়ে যাই? আবার পড়ি, অতএব দুটি ভগ্নাংশেরই হর 6b/n করতে হবে। কেন বলছে যে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে প্রত্যেকটি ভগ্নাংশের হর একই রকম করতে হবে, সমান বানাতে হবে। তাহলে আমার সেই সমান বানানোর জন্য আমি কি দেখলাম, লসাগু, হরগুলোর লসাগু বের করতে হবে আর সেই লসাগুটা প্রত্যেকটা ভগ্নাংশের হর আকারে তৈরি করতে হবে। সেটা করতে হলে একটা নির্দিষ্ট নিয়মের ভিতর দিয়ে যেতে হবে। চলো এবার দেখি সেই নিয়মটা কি করতে হয়। তাহলে প্রথম ভগ্নাংশটা নিয়ে নেই a/2b, এটাকে দেখো আমরা লিখেছি পরের সমান দিয়ে লিখেছি a/2b (3n) এবং উপরেও 3n। তাহলে a/2b এই ভগ্নাংশের লব এবং হরকে 3n দ্বারা গুণ করেছি। কিন্তু এই 3n টা আসলো কোথা থেকে? চলো দেখি, পাশে ব্র্যাকেটে লেখা আছে 6b/n/2b। এই 2b টা কি আমার এই ভগ্নাংশের হর, আর 6b/n টা কি হচ্ছে লসাগু। তাহলে লসাগুকে এই হর দ্বারা ভাগ করেছি। ভাগ করলে ভাগফল কি পাওয়া যায়? আমার 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয় এবং bn কে b দ্বারা ভাগ করেছি, b চলে গেছে শুধু এ। তাহলে 3n হলো আমাদের এখানে ভাগফল। তাহলে এই জায়গাটা আমি একটু আরেকটু বলতে চাই, লসাগুকে
হর দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমাকে মনে রাখতে হবে লসাগুকে কি দ্বারা ভাগ করব, হর দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করে দেব। আমি আরেকবার বলছি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে হরগুলোর লসাগু বের করা এবং সেই হরগুলোর লসাগুকে প্রত্যেকটি হর দ্বারা ভাগ করতে হবে এবং হর দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা প্রদত্ত ভগ্নাংশে লব এবং হরকে গুণ করে দেওয়া হবে। তাহলে আমরা গুণ করেছি এবং গুণফলটা নামিয়ে দেবো এবার, 3an/6bn। তাহলে প্রথম ভগ্নাংশ আমার রূপান্তরিত হয়ে গেল, হরটা হয়ে গেছে 6bn, কিন্তু আমার টার্গেট হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হরও হবে, হতে হবে 6bn। এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যাই, m/3n = m/3n (2b) এবং লবেও (2b). তাহলে এই 2b কোথা থেকে আসলো আবার দেখে নেই, ওই যে লসাগুকে ভাগ করতে হবে কি দ্বারা, হর দ্বারা। এই ভগ্নাংশের হর হচ্ছে 3n, তাহলে 3n দ্বারা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে ডান পাশে দেখতে পাচ্ছ। তাহলে আমরা ভাগ করে দিয়ে পেয়ে গেলাম 2b। তাহলে এই 2b দ্বারা লব এবং হরকে গুণ করে দেওয়া হয়েছে, ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করে দেওয়া হয়েছে। তাতে কি এসে কি আসে আমাদের, হরটা হয়ে গেল 6bn এবং উপরে আমরা পেয়ে গেলাম 2bm। তাহলে দেখো আমার পূর্বের ভগ্নাংশে লব 3an এবং হর কিন্তু 6bn। আবার এই ভগ্নাংশে আমরা হরকে তৈরি করে দিলাম, হরটাকে হয়ে গেল আমার 6bn। তাহলে প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হয়ে গেছে, 6bn 6bn। সুতরাং আমরা লিখতে পারি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো, শেষ শেষ যে চেহারাটা আসবে ভগ্নাংশের সেটাই আমার লিখতে হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ 3an/6bn এবং অপর ভগ্নাংশটি 2bm/6bn। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশেরই হর সমান। এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। তাহলে আমরা কিন্তু নিয়মগুলো এই আলোচনা থেকে দেখতে পারলাম এবং দেখে নিলাম, প্রথমে আমার লসাগু হর দিয়ে ভগ্নাংশগুলোর হরগুলো দিয়ে লসাগু বের করতে হবে এবং সেই লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দিয়ে সমহর বিশিষ্ট বানাতে হবে। চলো এবার আমার নিয়মগুলো দেখে নিই। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম, আমরা কিন্তু প্রথম ব্যাখ্যাতে আমরা সবগুলো পয়েন্ট পেয়ে গেছি, দেখো এখানে সাজিয়ে লেখা আছে এবং একই কথা যা আমরা বলে আসলাম সেই একই কথা আছে। ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হয়, লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হয়। তারপর আছে প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হয়। আমরা এতক্ষণ এই আলোচনাটাই করলাম, সেটাকে সুন্দর করে লেখা আছে। এই ধাপে ধাপে আমার এই তিনটি ধাপ আমার মনে রাখতে হবে এবং তিনটি ধাপ মনে রেখে পর্যায়ক্রমে আমার কাজটা করে যেতে হবে। তাহলে চলো আমরা 4 উদাহরণে চলে যাই, দেখি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানেও বীজগণিত রাশির একটি করে পদ আছে, এ প্রথম ভগ্নাংশটি a/4x এবং দ্বিতীয় ভগ্নাংশটি b/2x². এবার যাই আমার কি করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে হর আছে 4x এবং 2x², এই 4x এবং 2x² এর লসাগু 4x². এবার কি করতে হবে, লসাগুটাকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো ডান পাশে দেখতে পাচ্ছি 4x² / 4x, আমার ভাগফল x। তাহলে এই ভগ্নাংশটাকে লব এবং হরকে গুণ করে দিতে হবে x দ্বারা। আমরা x দ্বারা গুণ করে পাচ্ছি ax/4x². এবার দ্বিতীয় ভগ্নাংশে চলে যাই, b/2x², এবার 4x² কে 2x² দ্বারা ভাগ করে দাও, আমার ভাগফল আসছে 2 এবং 2 দিয়ে লব এবং হরকে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2b/4x². অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে ax/4x² এবং 2b/4x². তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভগ্নাংশের হরগুলো সমান হয়ে গেছে। এবার আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, 5 উদাহরণ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত করা। কিন্তু এখানে আছে বীজগণিতীয় রাশি দুটি ভগ্নাংশ আছে কিন্তু একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি।
এখানে আমাদের কি করতে হবে, আমাদের নিয়ম কিন্তু একটাই, লসাগু বের করতে হবে, হরগুলো লসাগু বের করতে হবে। আমরা বীজগণিতের রাশি এই হরগুলো যেভাবে দেওয়া আছে এই লসাগু গসাগু আমরা কিন্তু অনেক আগেই শিখে ফেলেছি। সুতরাং এই লসাগু বের করতে হলে নিয়ম হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপর লসাগুটা বের করতে হবে। তাহলে প্রথম অংশের হর আমরা দেখতে পাচ্ছি স্কয়ার মাইনাস ফোর এ, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে যায়, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, বি স্কোয়ার হলো ফোর কে টু স্কোয়ার করা হয়েছে। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাই এ প্লাস টু হোল ইন্টু এ মাইনাস এ মাইনাস টু। দ্বিতীয় ভগ্নাংশের হর স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টেন, এটাকে আমরা সূত্রে ফেলতে পারছি না, সূত্রে যখন ফেলতে পারবো না তখন আমাদের মিডল টার্মে চলে যেতে হবে। সেই মিডল টার্মে থ্রি এ কে টেন টেনের সাথে মিল করে দুটি পদ নিয়ে নেই, তাহলে টেন কিভাবে আসে, টু এবং ফাইভ গুণ করলে টেন হয়ে যায়। তাহলে আমরা যোগ বিয়োগ করে পাই ফাইভ এবং টুকে থ্রি পাওয়া যায়, তাহলে মাইনাস টু এ এবং প্লাস ফাইভ এ দেখানো হয়েছে মাইনাস টেন। এবার কমন নেওয়ার পালা, এ কমন নিয়ে নিলে প্রথম দুইটি পদ থেকে এ মাইনাস টু এবং পরের দুটি পদ থেকে ফাইভ কমন নিয়ে নিলে এ মাইনাস টু, তারপর এ মাইনাস টু কমন নিয়ে নিয়ে এ প্লাস ফাইভ। অর্থাৎ হর দুটির লসাগু দাঁড়ালো আমার প্রথম পদের প্রথম প্রথম হরের লসাগু হচ্ছে এ প্লাস টু হোল ইন্টু এ মাইনাস টু, সেটা লিখে ফেললাম, আর এখান থেকে এ মাইনাস টু আমি লিখেছি এবং রয়ে গেল এ প্লাস ফাইভ। তাহলে আমার হর দুটির লসাগু হচ্ছে এ প্লাস টু হোল ইন্টু এ মাইনাস টু হোল ইন্টু এ প্লাস ফাইভ। এই লসাগুটা মনে রেখে এখন আমাদের পরবর্তী কাজ যে লসাগুটাকে প্রত্যেকটা হর দ্বারা ভাগ করতে হবে। চলো যাই সেই ভগ্নাংশ, প্রথম আমার ভগ্নাংশটা আমরা লিখে ফেলি এ বাই স্কোয়ার মাইনাস ফোর। এবার কি করব, এই স্কোয়ার মাইনাস ফোর এর উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি এ প্লাস টু হোল ইন্টু এ মাইনাস টু। এবার কি করতে হবে, আমার মনে রাখতে হবে প্রথম ধাপটা কি, লসাগু দ্বারা লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, সেই ভাগফল প্রাপ্ত ভাগফলকে ভাগফল দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হবে। এখানে আমরা ভাগফলটা ভাগ করাটাকে দেখানো হয় নাই, ভাগ করাটা দেখাতে পারিনি, কারণ বেশ বড় হয়ে যাবে। তাহলে আমরা যে আগের অঙ্কে শিখেছি ভাগ করতে হবে, ভাগ করে লসাগুটাকে ভাগ করলে আমার এখানে ভাগফল আসবে এ প্লাস ফাইভ, সেই এ প্লাস ফাইভ দ্বারা লব এবং হরকে আমরা গুণ করে দিয়েছি। এবার পেয়ে গেলাম টু ইন্টু এ প্লাস ফাইভ ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হোল ইন্টু এ প্লাস ফাইভ। আবার স্কোয়ার মাইনাস ফোর কেন লিখলাম, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস ফোর। এবার দ্বিতীয় ভগ্নাংশে চলে যায় ফাইভ বাই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টেন, এটাকে আমরা আবার উৎপাদক বিশ্লেষণ করে পাই এ মাইনাস টু হোল ইন্টু এ প্লাস ফাইভ সমান। আমার কি করতে হবে, আমার লসাগুকে যদি আমি এই হর দ্বারা ভাগ করি তাহলে আমি আমার ভাগফলে পেয়ে যাব এ প্লাস টু। বুঝে দেখো, লব হরকে এ প্লাস টু দ্বারা গুণ করে, লব হরকে এ প্লাস টু দ্বারা গুণ করে এই এ প্লাস টুটা আসলো কি, লসাগুকে হর দ্বারা ভাগ করে ভাগ গুণ করে দিয়ে পেলাম এবার ফাইভ ইন্টু এ প্লাস টু নিচে স্কোয়ার মাইনাস ফোর ইন হোল ইন্টু এ প্লাস ফাইভ। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয় ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশটি হচ্ছে এ হোল ইন্টু এ প্লাস ফাইভ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ফোর হোল ইন্টু এ প্লাস ফাইভ, এবং পরের ভগ্নাংশটি দাঁড়াচ্ছে ফাইভ ইন্টু এ প্লাস টু ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ফোর হোল ইন্টু এ প্লাস ফাইভ। দেখো আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশের হরই সমান হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আরেকটি ভগ্নাংশ তোমার বইয়েরই ছয় নম্বর উদাহরণটা, এবার তোমরা পারবে, আমাকে আর এত ব্যাখ্যা করতে হবে না। দেখো ভগ্নাংশ, এখানে তিনটি বীজগণিত রাশি ভগ্নাংশ দেওয়া আছে এবং প্রত্যেকটিতেই একাধিক পদ দেওয়া আছে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটি হরকে উৎপাদক বিশ্লেষণ করে নিব। তাহলে প্রথম ভগ্নাংশের হর আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এখান থেকে আমার কমন নিয়ে আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারি এক্স কমন নিয়ে এক্স প্লাস টু। এবার দুই নম্বর ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটাকে আমরা সূত্রে না ফেলতে পারবো না, আমরা মিডল টার্মে চলে যাব, সিক্সটাকে ভেঙে দেব ফাইভ থ্রি প্লাস টু, থ্রি প্লাস টু টুতে আমরা ফাইভ পেয়ে যাব, সুতরাং টু এক্স এবং থ্রি এক্স আমরা নিয়ে নিব।
তাহলে ভেঙে নিলাম, তারপর প্রথম দুটি পদ থেকে কমন এক্স নিয়ে নিলাম এক্স প্লাস টু, এবং দ্বিতীয় দুটি পদ থেকে থ্রি কমন নিলে এক্স প্লাস টু। এবার এক্স প্লাস টু কমন নিয়ে নাও, এক্স প্লাস টু কমন নিয়ে গেলে এক্স প্লাস থ্রি থেকে যায়। তাহলে এবং তিন নম্বর ভগ্নাংশের হরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ, এটাকেও আমরা মিডল টার্মে চলে যাবো। 12কে ভাঙাতে হলে 3 এবং 4 গুণ করলে 12 হয়ে যায়, এবং একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, যেহেতু মাঝখানের মধ্যপদটা আছে আমার 1। থ্রি ফোর এক্স মাইনাস থ্রি এক্স 1x হয়ে যায়। এবার আমরা কমন নিয়ে নিই, প্রথম দুটি পদ থেকে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি, এবং পরের দুটি পদ থেকে মাইনাস ফোর কমন নিয়ে নিলে এক্স প্লাস থ্রি। এবার এক্স প্লাস থ্রি কমন নিয়ে নাও এক্স মাইনাস ফোর, তাহলে আমরা হট তিনটি লসাগু। এবার লসাগু করে ফেলি, প্রথম ভগ্নাংশের উৎপাদক বিশ্লেষণ এক্স ইন হোল ইন্টু এক্স প্লাস থ্রি লিখে ফেললাম, তারপর দ্বিতীয় ভগ্নাংশ থেকে এক্স প্লাস টু নিয়ে নিলাম, এক্স প্লাস থ্রি আগেই লিখেছি, এবং তৃতীয় ভগ্নাংশ থেকে এক্স আমরা নিয়েছি না এক্স প্লাস থ্রি আমরা নিয়েছি, এবং এক্স প্লাস ফোর বাকি ছিল, এক্স প্লাস ফোর বসিয়ে দিলাম। এবার ভগ্নাংশগুলোর সমহর লসাগু আমরা পেয়ে গেলাম, সুতরাং এক্স ইন্টু এক্স প্লাস টু হোল ইন্টু এক্স প্লাস থ্রি হোল ইন্টু এক্স মাইনাস ফোর। এবার ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট আমরা পরিণত করব। প্রথম ভগ্নাংশ দেখো, প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম, তারপর উপরে নিচে লব এবং হরের কি এই ভগ্নাংশে আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি, তাহলে আমার বাকি লসাগুটা আছে যা আছে আমরা লিখে নিলাম, এখানে আমার বেশি আসবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস সরি এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ফোর, তাহলে দুটি এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ফোর দিয়ে লব এবং হরকে গুণ করে দিলাম, হয়ে গেল। এবার পরের ভগ্নাংশে ঠিক একইভাবে এক্স প্লাস টু আছে আর এক্স প্লাস থ্রি আছে হরে, আমার নেই কি এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর দিয়ে লব এবং হরকে গুণ করে দাও। দেখো হয়ে গেছে, আমরা পেয়ে গেলাম এখানে লব পেয়ে গেছে টু এক্স ইন্টু হোল ইন্টু এক্স মাইনাস ফোর, এবং হর লসাগু একই রকম। তৃতীয় ভগ্নাংশে চলে যায়, তৃতীয় ভগ্নাংশে আমার হরের উৎপাদক বিশ্লেষণ এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস ফোর আছে, আমার নেই শুধু এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু দ্বারা লব এবং হরকে গুণ করে দিচ্ছি, আমার হয়ে গেল থ্রি এক্স হোল ইন্টু এক্স প্লাস টু, এবং নিচে হর পুরোটাই লসাগু। অতএব এই নির্ণয় ভগ্নাংশ তিনটি যথাক্রমে পরপর সাজানো আছে, তোমরা অবশ্যই সাজাতে পারবে আর কোনো সমস্যা হবে না। এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি কিছু, আশা করি এই সমহর বিশিষ্ট তোমাদের আর বুঝতে সমস্যা হবে না। এবার 95 পৃষ্ঠার যে কাজ বক্সের ভিতরে যে কাজটা দেওয়া আছে তোমরা সেই কাজটা করে ফেলবে। প্রথম দিকে এই সমহর বিশিষ্ট তৈরিতে একটু তোমাদের কাছে বড় দেখতে বড় হলেও কিন্তু খুবই ধাপে ধাপে যদি আমরা করে থাকি, ধৈর্য নিয়ে একটু করতে যাই, তাহলে এটা দুটি অঙ্ক করার পরে তোমাদের কাছে ভীষণ সহজ হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা অবশ্যই অবশ্যই আমার এই ক্লাসটার ভিডিওটা বারবার দেখবে এবং অঙ্ক খাতাতে করে দেখবে, খাতাতে করে দেখবে, বারবার করে দেখবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে, ধরে ধরে করবে, কোথাও যেন ভুল না হয়। আজকে ক্লাসের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।